হিমাচল প্রদেশের শিমলা কুলু মানালিতে মেঘভাঙা বৃষ্টিতে জনজীবন ব্যাহত একাধিক জায়গায় ধর্ষ নেমেছে নিখোঁজ তেতাল্লিশ জন দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে শিমলা জেলার রামপুর সাব ডিভিশনের জাকারি এলাকায় মেঘভাঙা বৃষ্টির পর ছত্রিশ জন মানুষ নিখোঁজ কুলুর মনিকরণ উপত্যকায় পার্বতী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় চারতলা সবজি মান্ডি ভবনটি নদীগর্ভে তলিয়ে গিয়েছে মালানা বিদ্যুৎ প্রকল্পের বাঁধ ফেটে যাওয়ায় প্রকল্পের নিচু এলাকায় তিন থেকে চারজনের আটকে পড়ার খবর পাওয়া গেছে এনডিআরএফ এসডিআরএফ পুলিশ ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছে ক্ষতিগ্রস্ত বহু এলাকা রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতির পর্যালোচনা করেছেন কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে